এখানে অনেক জায়গায় রাস্তায় গাছ পড়েছিল আমরা সেলুন সাহেব সহ আমরা সিপিপি সহ আমরা স্থানীয় লোকজন নিয়ে এগুলো সরিয়েছি আমরা এখানে যে কোনো সাইক্লিং সেন্টার রয়েছে প্রত্যেকটি সাইক্লিং সেন্টার প্রত্যেকটি সাইক্লিং সেন্টার রয়েছে এবং আমাদের মার্কিং বর্তমানে চলমান রয়েছে চারটে পাঁচটা চারটা থেকে শুরু হলেও কিন্তু এখন এই জোরালো আকারে বাতাস বইতে থাকছে কিন্তু আমরা সকল সকাল আমরা সাতটার দিকে আমি পুরো সেন্টমার্টিনের এই চতুর্দিক দিয়ে আমি প্রতিটি জায়গাতে আমি গিয়েছি আমি দশটায় আমি সকল প্রথম সাতটার দিকে আপনার সাতটা ট্রলার ডোবা হয়েছিল যে এগুলি যে অ্যাক্সিডেন্ট না এগুলো হচ্ছে সাগরের পারে যারা ট্রলার রাখছিল ওই ট্রলারগুলি ওই সমুদ্রের কারণে এই সমুদ্রে তলিয়ে গেছে কিন্তু এখন এই পর্যন্ত আমাদের দিকে ১৩টি ট্রলার ডোবানো হয়েছে এবং আমি প্রতিটি এই যে সরকার যেগুলি আছে আপনার যে সেক্টর সেন্টার যে রেড কিচেনদের তারপরে আছে আপনার যে স্কুল খাম তারপরে হাই স্কুল এবং যতগুলি হোটেল আছে বহুতল এই বহুতল সবাইকে আমি বলে দিয়েছি যে আপনারা সবগুলি খুলে রাখবেন এবং এই পর্যাপ্ত আমরা যে মাইকিং শুরু হয়ে গেছে সিসিটিভির দ্বারা যে আমরা বলছি যে আপনারা সবাই সেন্টারে চলে আসেন এবং আমাদের ইউনিয়ন পরিষদ তত্ত্বাবধানে সকল এই স্তরের এই লোকজন এখানে কাজ করছে যুবলীগ ছাত্রলীগ আমার আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে কাজ করছে পাঁচটা থেকে ধমকা হাওয়া বাতাসের তীব্রতা বেড়েই চলছে সকাল সাতটার পর থেকে এখনও পর্যন্ত বাতাসের গতিবেগটা বেড়েই চলছে আর সকালের যে জোয়ার সমুদ্রের পানির অন্যান্য দিনের চাইতে মিনিমাম তিন থেকে চার ফিট সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে আর আবহাওয়ার যে পরিস্থিতি সেন্ট মার্টিন দ্বীপে যদি এখন আবহাওয়াটা বিরাজমান থাকে কেন যেন মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই সেন্ট মার্টিনে খাবার সংকট পড়ার সম্ভাবনা রয়েছে সেন্ট মার্টিনে খাদ্য গুদাম না থাকার কারণে খাদ্য মজুত নেই যার কারণে খাবার সংকট দেখা যেতে পারে